বিশ্বব্যাপী আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রো রেলের জনপ্রিয়তা ও অপরিহার্যতা অনস্বীকার্য। বাংলাদেশও প্রবেশ করেছে সেই আধুনিকায়নের যুগে। উড়াল রেলের পর এবার বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে পাতাল রেলের দুনিয়ায়, যেখানে মাটির 70 মিটার নিচ দিয়ে চলবে মেট্রো রেল। পাতাল রেলের এমন আরও কিছু অজানা তথ্য জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এমআরটি লাইন 1 নামে মেট্রো রেলটির পাতাল অংশ পড়েছে বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুরের মধ্যে। এই রুটের বিদ্যমান সড়কের নিচ দিয়ে তৈরি হবে পাতাল রেলপথ। এর বেশিরভাগই মাটির 10 থেকে 30 মিটার নিচ দিয়ে যাবে। তবে সবচেয়ে গভীরতম অংশ হবে মালিবাগ রাজারবাগের মধ্যবর্তী এলাকা। এই অংশে মাটির 70 মিটার নিচ দিয়ে চলবে ট্রেন। স্বাভাবিকভাবে পাতাল মেট্রো রেল মাটির 10 মিটার নিচ দিয়ে যাবে, কিন্তু ঢাকার রাস্তাগুলো সব জায়গায় একরকম নয়। কোনো কোনো স্থানে রাস্তার প্রশস্ততা বেশি, আবার কোথাও কম। বিশেষ করে রাজারবাগ ও মালিবাগের মধ্যবর্তী এলাকায় রাস্তার প্রশস্ততা অনেক কম। মাটির গভীরে হলেও মেট্রো টানেলে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না উল্লেখ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, যেখানে আমাদের স্টেশনগুলো হবে অথবা যেখানে এক্সিট এন্ট্রি হবে তার পাশে কতগুলো মেকানিক্যাল শ্যাফ্ট থাকবে। এগুলো পাতাল মেট্রো স্টেশনে অক্সিজেন সরবরাহের কাজ করবে। মেট্রো টানেলের ভেতরে স্বাভাবিকভাবে পানি যাওয়ারও কোনো সুযোগ নেই বলেও জানান এমএএন সিদ্দিক। সেটার জন্য স্বয়ংক্রিয়ভাবে যাতে পানি নিষ্কাশন করা যায় সে ব্যবস্থা রাখা হয়েছে। ফলে টানেলের ভেতরে একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি জমলেই স্বয়ংক্রিয়ভাবেই নিষ্কাশনের কাজ শুরু হয়ে যাবে। তবে যদি বড় ধরনের কোনো বন্যা বা জলাবদ্ধতা সৃষ্টি হয় বা দীর্ঘ সময় পানি জমে থাকে, তখন সারা পৃথিবীতে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়, যেমন জাপানের সুনামির সময় যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই আদলে আমাদের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পাতাল মেট্রোর জন্য টিউবগুলো তৈরি করা হবে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে। এটি স্বয়ংক্রিয়ভাবে একদিকে মাটি খুঁড়ে টানেল তৈরি করবে এবং একই সঙ্গে টানেলের জন্য প্রিকাস্ট সেগমেন্ট বা কংক্রিটের কাঠামো বসিয়ে দেবে। কাজ করার সময় সড়কে যানবাহন চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না। সড়ক ব্যবহারকারীরা বুঝতেই পারবে না যে মাটির নিচে কাজ হচ্ছে। উত্তরা মতিঝিল মেট্রো রেলের কাজ 3 ধাপে সম্পন্ন করা হলেও এমআরটি 1 বা পাতাল রেলের কাজ বাস্তবায়ন করা হবে 1 ধাপে। এই কারণে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 31.3 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এর সিংহভাগই অর্থাৎ 39,450 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। দেশের যোগাযোগ অবকাঠামো খাতে টাকার অঙ্কে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় প্রকল্প। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।